হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো হিস্ট্রির পল্লে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আপনাদের একটি ইসলামিক গল্প বলবো। মোবাইলে অশ্লীল ও খারাপ ভিডিও দেখার আগে আপনাদের কলিজায় একটু নাড়া দিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি লোক কাবা ঘরে গিলাপ ধরে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি যেন ইমান নিয়ে মরতে পারি, ইমান নিয়ে যেন মরতে পারি। বারবার একই কথা বলাতে পাশের কেউ একজন প্রশ্ন করলেন, আপনি এমন করে বলছেন কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? আমাদের সবারই তো এটাই চাওয়া। লোকটি উত্তরে যা বলল তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তিনি বললেন, আমার ভাই 30 বছর ধরে একটি মসজিদের মুয়াজ্জিনের পদে ছিলেন। তিনি আজান দিতেন এবং এর জন্য কোনো পারিশ্রমিক নিতেন না, কারণ পারিশ্রমিক সরাসরি আল্লাহর কাছ থেকে নেবেন। কিন্তু মৃত্যুর আগে কোরআন হাতে তিনি বলেন, আমি আজ থেকে এই কোরআনের সব কিছুকেই অস্বীকার করলাম, নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথেই তার মৃত্যু হয়ে যায়। হতভম্ব হয়ে সবাই জানতে চাইল এর কারণ কি, তার কি এমন বদআমল ছিল যার কারণে তার এই ভয়ঙ্কর পরিণতি হলো। তার ভাই যা জানালো তা ছিল ভীষণ লজ্জাজনক। মৃত লোকটি যে মসজিদের মুয়াজ্জিন ছিল সে মসজিদের ছাদ থেকে নিচের দিকে তাকালে অনেক বাড়ির ভেতরে নজর পড়ত। বাড়ির ভেতরে অনেক মহিলারা কাজ করত, অনেক গোপনীয় সময় থাকত। মসজিদের ছাদ থেকে মুয়াজ্জিন প্রায়ই সেসব দেখত, এমনকি মহিলাদের গোসলের দৃশ্যও দেখত। আর আজকাল ছাদে উঠতে হয় না, মোবাইল আর ল্যাপটপ কাছে থাকলে সবই হয়, তাই অতি চালাকির অপশন নেই। মানুষকে ধোঁকা দেওয়া খুবই সহজ, তবে আল্লাহকে নয়। আর শিল্প সাহিত্যের নামে অশ্লীল নাচ গান এর চাইতেও আরও বেশি ভয়াবহ। এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় যে জেনে শুনে পাপ করতে থাকলে ধ্বংস অনিবার্য। মুয়াজ্জিন তো জানত এটা কত বড় গুনাহের কাজ, তবুও পাপের তোয়াক্কা করেনি, আর তারই শাস্তি স্বরূপ চূড়ান্তভাবে ধ্বংস হলো তার। তাই আসুন সাবধান হই, পাপ যত ছোটই হোক না কেন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, অন্তত জানা আছে এমন গুণা থেকে বেঁচে থাকি, আর ইলেম অনুযায়ী আমল করি এবং সব সময় তাকে অবলম্বন করি। আল্লাহ ভীতি পারে একজন ব্যক্তিকে পাপ থেকে বাঁচাতে। হে আল্লাহ, আমাদের এমন ধীর ইমান দান করুন যেন পাহাড় সমান বিপদের সামনে দাঁড়িয়েও যেন তা অটল আর অবিচল থাকে। মৃত্যুর সময় আমরা যেন আমাদের ইমানকে সাথে নিয়ে যেতে পারি।